গুড মর্নিং, এসে গেছি আজকে অনেক দিন পর। মাঝখানে ভিডিও হচ্ছিল না, মানে ওই সুযোগ হচ্ছিল না ভিডিও করার, ঠিক আছে। বাচ্চাটা তো এখন অনলাইন ক্লাস চালু হয়েছে, যাই হোক সেই জন্য ওর পেছনে একটু টাইম দিতে হচ্ছিল পড়াশোনার পেছনে, সেই জন্য আর আমি ভিডিওটা করে উঠতে পারছিলাম না। এবার ভিডিও করলে তো হবে না, তার এডিটিং আছে, সব রকম আছে, ওকে, ওই জন্য হচ্ছিল না। তো কদিন আগে মাদার্স ডে গেল, ওকে। মাদার্স ডে সবাই মোটামুটি সোশ্যাল মিডিয়ায় সব কিছু পোস্ট করছে মাদার্স ডে নিয়ে, বাট আমার মনে হয় মাদার্স ডেতে আলাদা করে কোনো মায়েদের দিন হয় না, ঠিক আছে। মা নিজে হয়েছি, মায়ের অর্থ যে কি সেটা আমরা কেউই জানি না, ঠিক আছে। এর অর্থ বিশাল কিছু কি সেটা আমরা কেউ জানি না। তোমরা যদি জানো মায়ের অর্থ একটু বলো তো কমেন্টে, ওকে। তো সেই জন্য আমি নিজেই এটার এই এই ডে ওই ডে সেই ডে আমি এর পক্ষপাতি নই, মানে কোনো কিছুরই কোনো ডে হয় না। হ্যাঁ, মাদার্স ডে, ফাদার্স ডে, এই ভ্যালেন্টাইন ডে সবাই মানাচ্ছে, হচ্ছে। আমাদের ছোটবেলায় তো এই মাদার্স ডে কিছু ছিল না, আমরা রোজ দিনটাই মায়ের বকুনি খেয়ে মায়ের মার খেয়ে বড় হয়েছি, ঠিক আছে। চুল এক চুল এদিক থেকে এদিক হলে আচ্ছা কষে ধরে ধোলাই লাগাতো, ঠিক আছে। আজকালকার বাচ্চাদের তো এই আমার বাচ্চাদেরই তো দেখি, সব একটুখানি ধমক লাগালেই কত সব গোসা। আর আমরা বড় হয়েছি অনেকের মধ্যে, ঠিক আছে। বাবা কোনোদিন গায়ে হাত তুলতেন না, মাই মারতেন সর্বোপরি, ঠিক আছে। প্রচণ্ড ভয় পেতাম মাকে, মা কোনো অন্যায় মানে করার আগে পাঁচবার মায়ের কথা চিন্তা করতাম। আর অনেকের মধ্যে বড় হওয়ার দরুন মা যখন মারতো, এ ও সে এসে কোলে করে নিয়ে আমাকে পালিয়ে যেত। মোটামুটি পাড়ার মধ্যে আমাকে সবাই খুব ভালোবাসতো, বড় হয়েছি। তো পাশের বাড়ির জেঠিমাকে দেখতাম, তার বাচ্চা যদি কিছু মানে, আর আমার মা না জানো তো বলি, আমার মা পড়াতো, মানে এখনো পড়ান সবার, তিনি আন্টি, ঠিক আছে। এর আন্টি ওর আন্টি, আজকে আমার মায়ের সব স্টুডেন্টরা কেউ বড় চাকরি করে, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে। হ্যাঁ, এগুলো আমাদের শুনতে ভালো লাগে, ঠিক আছে। আর দেখতাম মানে পাড়াময় মোটামুটি সব বাচ্চাগুলোই আমার মায়ের স্টুডেন্ট। তো আমরা পাড়ার পাশের বাড়ি কাকিমা জেঠিমাদের কী বলে ডাকি, কাকিমা জেঠিমা পিসি এই বলেই ডাকি না, কিন্তু আমার মাকে আজও অবধি সবাই আন্টি বলেই আমার মা পরিচিত, আন্টি বলেই ডাকে, ওকে। তো আমি দেখতাম ছোটোবেলায় যে পাশের বাড়িতে কেউ কিছু কোনো বাচ্চা কোনো বদমাইশি করেছে, ওকে, ডাক পড়তো আমার মায়ের, আন্টি দেখে যাও কি করছে, এই অমুকে কি করছে, তুষুকে। আর আমার মা একটা বিরাট ডান্ডা নিয়ে উঁচু করে যেত পেটাবার জন্য, কি অবস্থা ভাবো, আন্টি নামে সবার জননী, ওকে। যাই হোক, আর মাকে নিয়ে আর বেশি বলছি না, মাকে নিয়ে যত বলবো সে শেষ হবে না। প্রত্যেকের মাই, আমার মা তোমার মা ও শেষ হওয়ার নয়, কোনো একদিন ছোটোবেলা নিয়ে তোমাদের সাথে গল্প হবে, ঠিক আছে। তো আমার মা হঠাৎ করে বলল মাদার্স ডেতে গিফট দেবে, ওকে। কিন্তু আমি জানি মায়ের কাছ থেকে কোনো গিফট হয় না, মা যে আমাদেরকে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখছি, এটাই গিফট, এর থেকে বড় গিফট আর কি কিছু আছে বলো, আর তো কিছু নেই। ঠিক আছে, চলো এবার আসি সংসারের কথায়। মা আমাকে বলল, তুই তো চিকেন খেতে ভালোবাসিস, মেয়েটা চিকেন খেতে ভালোবাসে, তো চল তোদেরকে চিকেনের জন্য পয়সা পাঠাই। তো অনলাইনে আমার মা চিকেনের জন্য পাঠালো, কিন্তু জামাই ভালোবাসে না চিকেন খেতে, জামাই তো সে মাছের পোকা, প্রতিদিন মাছ এনে মানে মাছ খাইয়ে খাইয়ে মুখে চড়া পড়িয়ে দিচ্ছে আর ওই একদিন। ওরে বাপরে বাপ, চিকেন আনতে বললে শত হস্ত দূরে দৌড়ায়, কিন্তু আমি আর আমার মেয়ে আবার চিকেনের ভীষণ পোকা, চিকেন বলো মাটন বলো, মাটন তো শরীরের জন্য খাওয়া হয় না, তা সেই চিকেনই খাচ্ছি, মানে ভালোবাসছি, ঠিক আছে।
এবারে মা তো পাঠালো, তা সেই আজকে বললাম যাও চিকেন নিয়ে এসো করি। চিকেন কষার রেসিপি, আমার মায়ের রেসিপি, এটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। মনে করে নাও এটাই মাদার্স ডে স্পেশাল, আমি দিনের দিন করার পক্ষপাতী নই বলে করিনি, তাই আজকে তোমাদের এই মাদার্স রেসিপি চিকেন কষা এটা দেখাচ্ছি। চলো রান্নাঘরে। ওকে, 1 কিলো চিকেনকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে 200 টক দই মিশিয়ে দিলাম। ভালো করে ওটা মেখে ম্যারিনেট করে নিলাম। কোনো নুন দেব না, শুধু টক দইটাই থাকবে। ওদিকে একটা জায়গায় আমি আদা কুচো, পেঁয়াজ বাটা, রসুন বাটা নিয়ে নিয়েছি আর আলুগুলোকে এরম করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এদিকে তোমাদের ইচ্ছা অনুযায়ী, তোমাদের টেস্ট বাড অনুযায়ী টমেটো নিতে পারো। আমি এই কটা টমেটো নিয়েছি। টমেটোটা দিলে চিকেন কষার রঙটা বেশ লাল হয় আর খেতেও অন্যরকম স্বাদ হয়। এদিকে আমি কড়াই সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি আমি। তেলটা গরম হোক, তার মধ্যে আমি ডুমো করে কাটা আলুগুলো ফেলে দেব। ভালো করে ওটা এবার ভাজতে হবে। ভালো করে এই আলুগুলো আমরা লাল লাল করে এবার ভেজে নেব। এবার একটা জায়গায় আমি গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা মেথি নিয়ে নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, এটা আমি ওই তেলে দিয়ে দিলাম। ওর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিলাম। ওটা ফোড়নটা তৈরি হয়ে গেলে এবার আমাকে ভালো করে ফোড়নটা তৈরি হয়ে গেলে এবার ওর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা গ্রেট করে কাটা, তোমরা বাটাও দিতে পারো, সেটা মিশিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি হলুদ দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিতে হবে। এবার ওর মধ্যে চিনি দিয়ে দিলাম রঙের জন্য, শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। তোমাদের হিসাব অনুযায়ী তোমরা শুকনো লঙ্কা গুঁড়োটা দিতে পারো, যে যেরম ঝাল খাও। এবার তার মধ্যে জিরে গুঁড়ো দিচ্ছি। 1 কিলো মাংসে তোমরা পরিমাণ বুঝে জিরে গুঁড়ো দিও। এবার তোমরা সবাই জানো আমি ধনে গুঁড়োটা একটু বেশি খাই, তাই এর মধ্যে ধনে গুঁড়োটা একটু বেশিই দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি নুন। যার যেরকম মুখের স্বাদ, যার বাড়িতে যেরকম নুন খাওয়া হয় সেরকম তোমরা নুন দিয়ে মশলাটা রেডি করলে। মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে টমেটোগুলোকে হাতে করে চিপে চিপে আমি দিয়ে দেবো। টমেটো কিন্তু কাটবে না, হাতে করে চিপে দিবে, তাতে স্বাদটা বেশি হয়। হাতের যে ভালোবাসা থাকে সেটা রান্নায় মিশে যায়। এবারে এটা ভালো করে মশলাটার মধ্যে মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ওই ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে এটাকে ভালো করে ওই মশলাটার মধ্যে আবার পুনরায় মিশিয়ে নিতে হবে। দইটা পরে দেবো। চিকেনটা চাপা দিয়ে কষাতে কষাতে আমি এবার চাপাটা খুললাম। দেখো কত জল ছেড়েছে, টক দইয়ের কারণে ম্যাক্সিমাম জল আর চিকেন নিজেও জল ছেড়েছে। এর মধ্যে আমি এই সময় ভাজা আলুগুলো মিশিয়ে দিয়েছি, সেটা তোমাদের আর দেখাইনি। এই দেখো ভাজা আলুগুলো,
এবার এই অবস্থায় আসার পর আমি এর মধ্যে সানরাইজের তড়কা মশলা, আমার পছন্দের সানরাইজের তড়কা মশলা এর মধ্যে মিশিয়ে দেবো। 1 কিলো মাংসে পুরো প্যাকেটের তড়কা মশলাটাই লাগবে। রেডি হয়ে গেল মাদার্স রেসিপি চিকেন কষা। ওকে, আর সাথে রয়েছে চাটনি, আমের চাটনি, এটাও আমার মায়েরই শেখানো। ওকে, চলো তাহলে এবার ঘরে যাই। আজকে আমাদের লাঞ্চে রয়েছে ভাত, চিকেন কষা আর আমের চাটনি। ওকে, আচ্ছা, সব শেষে এই মাদার্স ডে স্পেশাল রেসিপি উইথ ব্লগ। আমি আমার এই ছোট্ট মাটাকে ছাড়া এই মাদার্স ডেটা সেলিব্রেট করতে পারতাম না। ডিলেটেড হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। ওকে, চলো রেসিপিটা জানাবে কেমন হলো। ওকে, চলো, টাটা টাটা।